Hello everyone, welcome to my channel Unboxing Life. आशा করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো মসুর ডাল দিয়ে ডালের হালুয়া। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই ডালের হালুয়াটি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আর অত্যন্ত বেশি মজা ও স্বাদযুক্ত। আমি অনবরত নেড়ে থাকবো।
চুলার আঁচটা মিডিয়াম আঁচে ছিল, এখন চুলার আঁচটি মিডিয়াম থেকে লোতে করে নিয়ে নিতে হবে। আমার 8 মিনিট ধরে ডালের হালুয়াটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনি লক্ষ্য করছেন ডালের হালুয়াটি কিন্তু এখন আর প্যানের ভিতর লেগে নেই, এটি কিন্তু অনায়াসে উঠে আসছে। এখন আমার একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমি যে দারুচিনিগুলো দিয়েছিলাম সেটি এখন আমাদের খুঁটে ফেলে দিতে হবে। দেখুন আমার হালুয়াটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমাদের এটি যত তাড়াতাড়ি সম্ভব প্লেটের ভিতরে ঢেলে নিতে হবে, না হলে পরে এই ডালের হালুয়াটি অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমি ডালের হালুয়াটিকে একটি ট্রের ভেতরে নিয়ে নিয়েছি এবং যতটুকু সম্ভব আমি এটিকে পুরোপুরি মিশিয়ে নিয়েছি। এটি এখন গরম আছে। আমি এখানে কিছু কাজু বাদাম ও কিছু পেস্তা বাদাম কেটে রেখেছিলাম, এখন আমি এই গরম অবস্থায় এই কাজু বাদাম পেস্তা বাদাম গুলো এই ডালের হালুয়ার ভেতরে দিয়ে দিচ্ছি। আমার ডালের হালুয়ার ভেতরে সেই কাজু বাদাম পেস্তা বাদাম গুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে এই চামচের সাহায্যে যতটুকু সম্ভব এই কাজু ও পেস্তা বাদাম গুলোকে ভালো করে ডাবিয়ে দিতে হবে। এখন গরম থাকা অবস্থায় আমাদের এই ডালের হালুয়াটিকে কেটে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কাটতে গেলে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন না, এজন্য আমি গরম থাকা অবস্থায় আমি আমার ডালের হালুয়াটিকে কেটে নিয়েছি এবং আমি এই ডালের হালুয়াটিকে চারকোনা শেপ দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার ডালের হালুয়াটি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর থেকে অত্যন্ত বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর। আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় বানান তাহলে আপনাদের এই ডালের হালুয়াটি বানানো ঠিক অনেক সুন্দর হবে এবং এটি খেতেও আপনাদের কাছে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর মনে হবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন ও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটি আপনাদের আপনজনদের কাছে শেয়ার করবেন ও আমার ভিডিওতে একটি লাইক দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।